ওকে, হ্যালো এভরিওয়ান। সো লেকচার 4, এটা আমাদের খুবই শর্ট লেকচার, পারফরমেন্স ইভ্যালুয়েশন। সো লাইক আদার মডেলগুলোর মধ্যে আমাদের কারেক্টনেস প্রুফ করা লাগে না, যেটা আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা বলছি যে কারেক্টনেস প্রুফ করার এখানে কিছু নাই। বাট এখানে হচ্ছে পুরোটাই এক্সপেরিমেন্ট বেস। সো এই কারণে হচ্ছে আমাদের এইখানে আমাদের ইভ্যালুয়েশন মডেলের ইভ্যালুয়েশনের জন্য একটা পারফরমেন্স ম্যাট্রিক্স দাঁড় করানো লাগে। এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট মেশিন লার্নিং বা এই ডিপ লার্নিং এ। সো এটার জন্য আমরা একটু দেখি এটা আমরা কিভাবে বের করব। সো প্রথমে এটার জন্য আমাদের একটা ওয়ে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। সো কনফিউশন ম্যাট্রিক্স ইজ অলওয়েজ কনফিউজিং, এই জন্য এটা নামই দেওয়া হয়েছে কনফিউশন ম্যাট্রিক্স। সো এখান থেকে চলে আসি আমরা, প্রথমতে আমরা এটার ইয়াগুলা দেখি আর কি বলে কলামগুলাকে আমরা দেখি। এখানে আমাদের মেনলি দুই ধরনের সেখানে হতে পারে, একটা হচ্ছে আমার প্রেডিকশন আর একটা হচ্ছে অ্যাকচুয়াল লেভেলটা। সো অ্যাকচুয়ালি একটা মডেলের মধ্যে ধরো আমরা সেখানে আমরা বললাম দুই ধরনের ক্লাস আছে বাইনারি ক্লাসিফিকেশন টাস্কের জন্য, দুই ধরনের ইয়ে আছে, একটা হচ্ছে তোমার ধরো জিরো এবং ওয়ান। তাহলে জিরোটাকে আমরা বলতেছি নেগেটিভ, ওয়ানটাকে আমরা বলতেছি পজিটিভ। ওকে, সো যেটা তুমি টার্গেট তোমার যেটা সেটাকে অলওয়েজ আমরা পজিটিভ বলবো, আর যেটা তোমার অক্সিলারি সেটা হচ্ছে আমাদের নেগেটিভ বলবো। তো তাহলে এখন এখানে জিনিস খেয়াল করে দেখো, এই সাইডে সেই সাইডে হচ্ছে আমাদের দুইটা, অ্যাকচুয়াল পজিটিভ অ্যাকচুয়াল নেগেটিভ, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা। ওকে, মানে তোমার লেভেল যেটা করা আছে মডেলটাকে সেটা হচ্ছে আমাদের এই দিকে, আর ওপরের দিকে দুইটা আছে সেটা হচ্ছে প্রেডিক্টিভ পজিটিভ, অর্থাৎ তোমার মডেল প্রেডিক্ট করছে পজিটিভ, তোমার মডেল প্রেডিক্ট করছে নেগেটিভ। এটাকে আমরা সব বলি পিপি, এটাকে পিএন বলা হয়, আর অ্যাকচুয়াল পজিটিভটাকে পি আর অ্যাকচুয়াল নেগেটিভকে বলা হয় এন। আই হোপ এটাকে কোনো প্রবলেম নাই। তাহলে তোমার চারটা সিনারি আমাদের হতে পারে আমরা যদি একটা ট্রুথ টেবিল করি। সো তোমার হতে কি হতে পারে, অ্যাকচুয়ালি এটা পজিটিভ, তোমার মডেলও এটা বলতেছে পজিটিভ, ওই কেসটাকে আমরা বলতেছি ট্রু পজিটিভ। ওকে, যেটা অ্যাকচুয়ালি পজিটিভ তোমার মডেলও বলতেছে পজিটিভ, তাহলে এটাকে বলা হবে ট্রু পজিটিভ। ওকে, নেক্সট, তুমি প্রেডিক্ট করতেছো নেগেটিভ বাট এটা অ্যাকচুয়ালি পজিটিভ, এইটাকে আমরা বলতেছি ফলস নেগেটিভ। ওকে, ফলস নেগেটিভটা আসলে কই থেকে, তুমি প্রেডিক্ট করতেছো নেগেটিভ এই জন্য হচ্ছে নেগেটিভ, আর অ্যাকচুয়ালি এটা কি ফলস নাম ট্রু, এটা ফলস, রাইট? বিকজ তুমি যেটা নেগেটিভ বলতেছো এটা আসলে এটা কি পজিটিভ হওয়ার কথা, তাহলে তোমার তুমি যেটা নেগেটিভ বলতেছো এটা আসলে পজিটিভ, এই কারণে এটা বলতেছি তুমি এটা মিসক্লাসিফাই করছো, এই কারণে এটা আমরা ফলস দিচ্ছি। তো যদি কারেক্টলি ক্লাসিফাই করো তখনই আমরা ওটাকে বলবো ট্রু, লাইক এটার মধ্যে ট্রু বলছে, তাহলে তুমি রং করছো তাহলে এটা ফলস, আর তুমি কি প্রেডিক্ট করতেছো নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ফলস নেগেটিভ, এটাকে আমরা এফ এন দিয়ে রিপ্লেস করি। এরপরে চলে আসো, যদি এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয় তুমি এটাকে বলতেছো পজিটিভ, তাহলে এটার আসলে কি হবে, তুমি যেহেতু পজিটিভ বলতেছো তাহলে পজিটিভ রাখলাম, এটাকে তুমি কারেক্টলি বলতেছো না এটা ইনকারেক্ট, তাহলে এটাকে ফলস, তাহলে ফলস পজিটিভ। ওকে, এবং ফাইনালি হচ্ছে ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভটা আসলে কি মিন করতেছে, তুমি বলতেছো এটা ট্রু এটা নেগেটিভ, সেও জানে এটা মডেলটাও যদি এটা নেগেটিভ হয় তাহলে ট্রু নেগেটিভ, তোমার তোমার প্রেডিক্টিভ হচ্ছে নেগেটিভ আর এটা অ্যাকচুয়ালি ট্রু। তাহলে এটা কিন্তু মনে রাখা খুব সোজা, সেটা কনফিউজ হতে পারো বাট এটা ইজিলি মনে রাখা যায়, সেটা হচ্ছে তুমি যেটা প্রেডিক্ট করতেছো সেটা থাকবে লাস্টে। তাহলে তুমি যদি পজিটিভ প্রেডিক্ট করো তাহলে পজিটিভ, তুমি নেগেটিভ প্রেডিক্ট করলে নেগেটিভ, এখন তুমি যদি কারেক্টলি প্রেডিক্ট করে থাকো তাহলে এটা ট্রু, তুমি যদি ইনকারেক্টলি প্রেডিক্ট করে থাকো তাহলে এটা ফলস, সিম্পল। তো কারো আশা করি কোনো কনফিউশন নাই এখানে। চলো এবার চলে আসি পারফরমেন্স ম্যাট্রিক্স। আমি গতবারে তোমাদের যখন ইয়াতে তোমাদের বোর্ডে ছিলাম তখন দেখলাম অনেকেই অনেক রকমের আসলে এই জিনিসটা নিয়ে খুব একটা শিওর না যে সেখানে কে কোনটা আসলে ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা নিয়ে খুব একটা ভালো তোমাদের আইডিয়া নাই ওটা থেকে। আমরা তো প্রথমেই আমরা একটা জিনিস কী করে দেয়, তোমরা সবাই যেটা জানো সেটা হচ্ছে অ্যাকুরেসি, রাইট? সো অ্যাকুরেসিটা সবাই তোমরা সেখানে জানো যে সেখানে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ প্লাস হচ্ছে, মানে অ্যাকুরেসিটা মানে কি, তুমি যতগুলো কারেক্ট করছো ডিভাইড বাই যতগুলো ইয়া ছিল, তো টোটাল এখানে কতগুলো আছে দেখো, এখানে কতগুলো আছে ট্রু পজিটিভ ফলস নেগেটিভ ফলস পজিটিভ
ফলস নেগেটিভ, টোটালটাকে চারটে যদি যোগ করি তাহলে টোটালটা আমরা পেয়ে যাব, তো নিচে আমরা টোটালটা রাখছি। আর তুমি কারেক্টলি ক্লাসিফাই করছো কোনটা, এই যেগুলো গ্রিন মার্কার করা আছে মানে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ যোগ করলাম ভাগ করলাম এটা দিয়ে, সো এটা আমরা করে দিলাম অ্যাকুরেসি। তো মোস্ট অফ দ্য টাইমে তোমরা এটাকে রেজাল্টে দাও, আসলে এটাকে কারেক্ট কিনা একটু চিন্তা করে দেখাও আসলে এটা কতটা ইফেক্টিভ। এখন ধরো আমি একটা তোমাকে একটা ডেটা সেট দিছি, ডেটা সেটে 50টা পজিটিভ আছে 50টা নেগেটিভ আছে, তুমি যদি কোনো প্রকার প্রেডিকশন না চালা তুমি সবগুলাকে নেগেটিভ প্রেডিক্ট করে দিলা, তাহলে কি হলো তোমার অ্যাকুরেসি কত? 50%। তাহলে ডাজ ইট মিন এনিথিং? এটা কি কিছু আসলে আদৌ আদৌ আসলে এটা কিছু হলো? আমি কিছুই প্রেডিক্ট করবো না, আমি ডিরেক্টলি বলে দেবো এটা ওয়ান, তারপরও স্টিল আমি 50% কারেক্ট। তো দ্যাটস ওয়াই এই অ্যাকুরেসি মডেল, যিনি অ্যাকুরেসি যে পারফরমেন্স ম্যাট্রিক্সটা, এইটা আমাদের এই মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ে খুব একটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, এটাকে একটা অক্সিলারি ম্যাট্রিক্স হিসেবে আমরা, ওকে, সো এটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই না। তাহলে প্রবলেমটা বোঝা গেছে, এটা ড্রব্যাকটা কি? এই ড্রব্যাকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাকুরেসি কেন আমরা ইউজ করবো না, কারণ আমরা যদি বাই ডিফল্ট কোনো মডেল প্রেডিকশন ছাড়াই বলে দেয় তারপরও সে 50% কারেক্ট হওয়ার চান্স আছে, ব্যালেন্স ডেটা সেটের জন্য অফকোর্স, ওকে, এটা অ্যাকুরেসিটা কখনোই তার জন্য জিরো হবে না, ওকে। আচ্ছা এরপরে সরি এরপরে হচ্ছে তাহলে এইটাকে আমরা ই করার জন্য আমরা প্রথমে যেটা আমরা শিখি সেটা হচ্ছে প্রিসেশন। প্রিসেশন বলতে বোঝানো হয় তোমার মডেল যেটাকে কারেক্ট বলতেছে বা তোমার মডেল যেটাকে ট্রু প্রেডিক্ট করতে পজিটিভ প্রেডিক্ট করতেছে, যতগুলো পজিটিভ প্রেডিক্ট করতেছে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো পজিটিভ, কতগুলো মডেল ট্রু পজিটিভ প্রেডিক্ট করতেছে তার মধ্যে কতগুলো কারেক্ট, তাহলে আসা আমরা এখান থেকে বের করার চেষ্টা করি। তোমার মডেল কতগুলো পজিটিভ প্রেডিক্ট করতেছে চিন্তা করো তো, এটা না তোমার মডেল প্রেডিক্ট করতেছে কতগুলো, এটা ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এই দুটাকে যদি যোগ করি তাহলে এতগুলো তোমার মডেল হচ্ছে পজিটিভ প্রেডিক্ট করতেছে, রাইট রাইট কি না, তাই না? তাহলে এতগুলো হচ্ছে পজিটিভ প্রেডিক্ট করতেছে, তাহলে এটা আমাদের গেল ট্রু পজিটিভ, তাহলে হচ্ছে এটা এতগুলো মডেল প্রেডিক্ট করতেছে, এদের মধ্যে কতগুলো কারেক্ট ট্রু পজিটিভ যেগুলো সেগুলো কারেক্ট, তাহলে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, ঠিক আছে, ফলস পজিটিভ সরি, তো যতগুলো মডেল পজিটিভ বলতেছে তাদের মধ্যে কতগুলো কারেক্ট, এটাই হচ্ছে প্রিসেশন। তুমি যতগুলো তোমার মডেল যতগুলো পজিটিভ প্রেডিক্ট করতেছে তাদের মধ্যে কতগুলো কারেক্ট, তাহলে তোমার মডেল পজিটিভ প্রেডিক্ট করতেছে এটা ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এদের মধ্যে কারেক্ট হচ্ছে ট্রু পজিটিভ করা। আচ্ছা তাহলে এটাই কি আমাদের করলে কি হয়ে যাবে, এটাই কি শুধু করলে হয়ে যাবে? এখন ধরো এইটার আসলে ড্রব্যাকটা কোথায়, আমার মডেলটাকে তোমার মডেলে তোমার হচ্ছে তুমি চাইতেছ কোনো একটা ক্যান্সার পেশেন্ট বের করার জন্য, তুমি কতগুলো ইয়ে দিয়ে ক্যান্সার পেশেন্ট তার ক্যান্সার আছে কি না এটাকে প্রেডিক্ট করতে যাচ্ছ, এখন তুমি কি করলা তুমি জাস্ট একজনকে ক্লাসিফাই একটা মডেল একজনকেই তুমি সেখানে ই করছো, তোমার ধরো আমি 1000টা ডেটা আছে তার মধ্যে হচ্ছে দশজন হচ্ছে ক্যান্সার রোগী, তার মধ্যে হচ্ছে তুমি প্রেডিক্ট করছো একজনকে, তুমি টোটাল পজিটিভ প্রেডিক্ট করছো একটাই এবং একটাই কারেক্ট, একটা প্রেডিক্ট করছো একটাই কারেক্ট হয়েছে, তাই তোমার প্রিসিশন কত হবে? পারফেক্ট 100%। কিন্তু এখানে ছিল কয়টা? 10টা, তার মধ্যে তুমি একজনকে মাত্র বেট করতে পারছো, তাহলে এইটা কি আসলে ঠিক আছে? এটা কিন্তু আসলে ঠিক নাই, কেন? বিকজ তোমার 10 জনের মধ্যে তুমি মাত্র একজনকে করতে পারছো, বাকি 9 জনকেই তুমি ফেল করছো, 9 জনকেই যে তুমি বলতেছো তাদের ক্যান্সার নাই, এখন তারা তো আসলে খুব সিরিয়াস স্টেটে চলে যাবে, বিকজ সে ক্যান্সার নেই, সে তার মতো সে ট্রিটমেন্ট করে নাই, রাইট, সে ট্রিটমেন্ট করে নাই, তাহলে এখন সে তো পরবর্তীতে ধরা পড়বে যে সে ক্যান্সার হয়েছে, ওকে, কিন্তু তোমার মডেল তো তাকে ধরতে পারে নাই, তাহলে এই প্রিসেশনটা দিয়ে আমাদের সব কিছু হবে না, কারণ প্রিসেশন ডিটারমাইন করে তোমার মডেলটা আসলে কতটা কারেক্টলি প্রেডিক্ট করতেছে, বাট এইটা না সবগুলো প্রেডিক্ট করতে পারছে কি না, ওকে। তো এইটাকে বের করার জন্য মডেল সব কতগুলো প্রেডিক্ট করতে পারছে কারেক্টলি সেটাকে বের করার জন্য আমরা করি রিকল। তো রিকলটা আসলে কি মিন করে, যে যতগুলা ছিল যতগুলা পজিটিভ ছিল তার মধ্যে তুমি কতগুলা প্রেডিক্ট করতে পারছো,
যতগুলা পজিটিভ পজিটিভ ছিল তার মধ্যে কতগুলা, তাহলে টোটাল কতগুলা পজিটিভ ছিল অ্যাকচুয়াল পজিটিভের মধ্যে, তার মানে কত ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, তাহলে নিচে যাবে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, মানে এতগুলো হচ্ছে তাহলে পজিটিভ ছিল, তার মধ্যে আমি কতগুলো কারেক্টলি ক্লাসিফাই করছি ট্রু পজিটিভগুলো। ওকে, তাহলে এইটা হলো রিকল বা এটাকে বলা হয় সেন্সিটিভিটি, যে যতগুলা পজিটিভ ছিল তার মধ্যে কতগুলো আমি বের করতে পারছি। ওকে ওকে, তো এখানে কিন্তু আবার এইটা মিস করে যায় যে আসলে আমার যতগুলো পজিটিভ বলতেছি সবগুলো কারেক্ট কিনা, এটা মিস করে যায়, কিন্তু আবার এটা করতে পারে যে কতগুলো কারেক্ট আছে সেটা করতে পারে। সো এই কেজের এটার জব একটা চিন্তা করো, যে এখন তোমার মডেলগুলাকে মডেলগুলা হচ্ছে এই ক্যান্সার পেশেন্ট বের করতে চায়, এখন মডেলগুলা করছে কি 10 জন ক্যান্সার পেশেন্ট আছে আর 100টা 1000 জনের মধ্যে, তো তাহলে এখন কি করলো তোমার মডেল সবাইকে ওয়ান ক্লাসিফাই করছে, সবাইকে বলছে ক্যান্সার আছে, তাহলে মডেলের রিকল কত ওয়ান, মানে সবগুলোকে যদি বলে তাহলে তো সবাই তো ঠিকই বলছে, সে 10 জন তো আছে এখানে, তাহলে এখানে উপরে কত, উপরে ট্রু পজিটিভ কত 10, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ হলো 0, ট্রু পজিটিভ 10, তো 10-এ 10-এ 1, মানে 100% হয়ে গেছে, তাহলে এইখানেও তো আসলে প্রবলেম আছে। তাহলে এই দুটার মধ্যে দুটারই একটা করে অ্যাসপেক্ট হচ্ছে কারেক্ট, তাহলে এই দুটাকে মিলিয়ে একটা করা হচ্ছে এফন্স কোড, এই দুটাকে মিলিয়ে করা হয় এফন্স কোড। এই দুটার আমাদের উপরের দুটার উপরের দুটার আমরা হারমোনিক মিন বলি, এই হারমোনিক মিনটা হচ্ছে এফন্স কোড। ওকে, তো এটার ফর্মুলাটা হচ্ছে এটা, এটার হারমোনিক মিন, এটার হারমোনিক মিন হচ্ছে 1/1 প্রিসেশন প্লাস 1/ রিকল ইন্টু 2, এটা হচ্ছে আমার হারমোনিক, বাট এটাকে তুমি এটা এই ইকুয়েশনটা মনে রাখলেই চলবে, 2 × প্রিসেশন × রিকল / প্রিসেশন + রিকল। ওকে, সো এটা হচ্ছে দুইটার অ্যাভারেজটা নিয়ে করে, অলদো এটার কিছু প্রবলেম আছে বাট আমরা ওইটাকে আপাতত ইগনোর করতে পারি, আমাদের এই কোর্সের জন্য আমরা ইগনোর করতে পারি। সো প্রিসেশন দিলে আশা করি মোটামুটি তোমাদের এখানে অথররা বা রিভিউয়াররা, সরি রিভিউয়াররা কখনো এটা নিয়ে খুব একটা কোশ্চেন করে না, যদিও বা এর ছাড়া তোমার আরও কিছু আছে, ম্যানহাটন কোফিশিয়েন্ট আছে, অক আছে, আরওসি আছে, এরকম আরও অনেক কিছু আছে, বাট ওগুলো আমরা আপাতত ইগনোর করতে পারি। তো মেনলি তোমাদের এই চারটা পারলেই সেখানে তোমাদের হবে, এই চারটা জানলেই হবে, প্রথম চারটা, লাস্টেরটা তোমরা জানিয়ে রাখতে পারো, স্পেসিফিসিটি এটাকে তোমরা জানা ইয়ে করতে পারো জানতে পারো। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা তোমরা জেনে রাখতে পারো। সো এটা যেটা করে যে তুমি যতগুলো নেগেটিভলি কারেক্ট করতেছো, যতগুলো নেগেটিভ আছে তার মধ্যে তুমি কতগুলো কারেক্টলি তুমি ডিফাইন করছো, লাইক এটা হচ্ছে প্রিসেশনের জাস্ট নেগেটিভ পার্টটা, প্রিসেশনের নেগেটিভ পার্টটা। ওকে, তুমি যতগুলো নেগেটিভ বলতেছো তার মধ্যে কতগুলো কারেক্ট, তো তাহলে এখানে কি হবে, নেগেটিভ প্লাস অ্যাকচুয়াল নেগেটিভ আছে এটা, তাহলে সরি তুমি নেগেটিভ বলতেছো এটা, তাহলে এই দুটার মধ্যে তোমার নেগেটিভটা ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ, আর এটা হচ্ছে ট্রু নেগেটিভ। ওকে, সো এইটা হচ্ছে স্পেসিফিসিটি। সো এই তো, এগুলো উইকিপিডিয়াতে আরও অনেকগুলো আছে, আমি আশা আমি তোমাদের ইয়া করবো যে এই চারটা এখান থেকে দেখো, বা উইকিপিডিয়া আসলে দেখলে ওইটা খুব ভয়ানক অবস্থা, আমি একটু তোমাকে দেখাতে পারি এটা কি আছে কি না, এটা দেখাতে পারি, এটা আসলে খুব ভয়ানক অবস্থা, এখানে দেখলে ভয় পেয়ে যেতে পারো, সুইটা আসলে অনেক কিছু অনেকগুলো আছে, বাট আমাদের যে চারটা আমি বললাম এই চারটে মেনলি পারলে চলবে, আর বাকি যদি দু একটা পারো সেটা তোমার। ওকে, তো এই পর্যন্তই, থ্যাংক ইউ এভরিওয়ান।